ভ্লগ টু শিল্পীস মিনি ব্লগ। আজকে ফার্স্ট টাইম আমি আর্ট ওয়ার্ক নিয়ে একটা বড় ব্লগ করতে চলেছি, তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। তো ফার্স্ট টাইম আমি এই স্ক্র্যাচ পেপার নোটবুকে ট্রাই করলাম। এটা অদ্ভুত সুন্দর, কারণ ব্ল্যাক কালার ওপর থেকে লাগলেও যখনই লেখাটা হয়ে যাচ্ছে ভেতর থেকে বিভিন্ন রকমের কালার ফুটে উঠছে, তাই জন্য হ্যাপি নিউ ইয়ার লেখাটাও অসম্ভব কালারফুল হয়েছে। তোমরাই দেখে বলো আর কেমন লাগছে লেখাটা সেটাও অবশ্যই জানিও। আর একটাই কথা বলবো, যারা আমার পাশে আছো তারা ভিডিওটা ফুল ওয়াচ করে পাশে থেকো, আর নতুন বন্ধু যারা এই ভিডিওটা দেখছো যদি তাদের আমার হাতের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতেও একদম ভুলো না, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমি করছি ডুডল আর্ট বা ম্যান্ডালা আর্ট, যেটাই বলো না কেন, হ্যাপি নিউ ইয়ার লেখার মধ্যে কীভাবে আমি লেখাটার ডিজাইনটা করছি সেটাই এই ভিডিওটাতে দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করার আগে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম, তাহলে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। লেখাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার লেখাটার মধ্যে ডিজাইনটা কীভাবে করলাম তোমরা দেখতেই পেলে, তাই কেমন লাগলো আমার আর্ট ওয়ার্কটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।